পাকিস্তানের কিছু অংশে অঘোষিত সামরিক আইন কার্যকর ও পিটিআই নেতাকর্মীদের উপর চলা সারাশি অভিযানের বিষয়ে স্বতঃপ্রণোদিত নোটিশ জারির আবেদন জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান এ বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন পিটিএ প্রধান ইমরান খান তার আইনজীবী হামিদ খানের মাধ্যমে সর্বোচ্চ আদালতকে ফেডারেল ক্যাপিটাল টেরিটরি পাঞ্জাব বেলুচিস্তান এবং খাইবার পাকথুন খোয়াই সংবিধানের দুইশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীকে ক্ষমতার প্রয়োগে সাহায্য করার জন্য সরকারের সিদ্ধান্তের তদন্ত করার জন্য অনুরোধ করেছেন পিটিশনে আরো বলা হয়েছে বস্তুনিষ্ঠ শর্তের অনুপস্থিতি সত্ত্বেও ফেডারেল মন্ত্রীসভার মাধ্যমে এই ক্ষমতার নির্দেশিত প্রয়োগ স্পষ্ট মৌলিক অধিকারের লঙ্ঘন ইমরান খান গত নয় মে তার গ্রেফতারের ঘটনা এবং পরবর্তী ঘটনাবলী তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজনের বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠনের জন্য অনুরোধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর সামরিক স্থাপনায় হামলা এবং শহীদদের স্মৃতিসৌধের অসম্মান করার অভিযোগে জড়িত ষোলো জনের বিরুদ্ধে মামলা শুনানি হবে সামরিক আদালতে অপরদিকে ইমরান খান অভিযোগ করেছেন যে তার দলের নেতাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে নয় পর থেকে পিটিআই বেশ কিছু শীর্ষ নেতা পদত্যাগ করেছেন সর্বশেষ পিটিআই মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আসাদ এর আগে পিটিআই থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফওয়াদ চৌধুরী এবং শিরিন মাজারি এছাড়া পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটি থেকে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য আফতাব হোসেন সিদ্দিকী পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফয়জুল্লাহ কামুকা পিটিআই থেকে নির্বাচিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল রাজা খান নিয়াজি সহ প্রায় দুই ডজন পিটিআই নেতা গত নয় মে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছিল যা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এসব সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল আদালতের নির্দেশে তারা বাইরে বের হওয়ার পরই অজানা কারণে পিটিআই এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দিচ্ছেন এদিকে দল থেকে নেতাদের পদত্যাগের হিরিক পড়ে যাওয়ার পর ইমরান খান এক টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন দলীয় নেতাদের জোর করে পদত্যাগ এবং দল ছাড়তে বাধ্য করা হচ্ছে ইঙ্গিত করে তিনি বলেছেন পাকিস্তানে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টি আমরা সবাই শুনেছি কিন্তু পিটিআর ক্ষেত্রে একটি নতুন ধারণা জন্ম নিয়েছে এখন জোর করে তালাক নেওয়ানো হয়